বিশেষ খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই দীপানিতা আজি এক গুৰুত্বপূৰ্ণ বৈঠকত মিলিত হ'ব ভাৰত আৰু বাংলাদেশ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা ভাৰ্চুৱেল যোগে মিলিত হ'ব এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠকত এই বৈঠকত চাৰিটাকৈ চুক্তিত স্বাক্ষৰ কৰিব ভাৰত আৰু বাংলাদেশে আমি জনাই আছো এই মুহূৰ্তত ইনিউজনী দৰ্শকলক এই গুৰুত্বপূৰ্ণ তথা বিশেষ খবৰটি আজি ভাৰত বাংলাদেশৰ মাজত স্বাক্ষৰিত হ'ব চাৰিটাকৈ চুক্তি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাজত অনুষ্ঠিত হব এই ভার্চুয়াল বৈঠক আর স্বাক্ষরিত হবলগা চুক্তি কেখন হয়েছে হস্তি সংরক্ষণ বরিশালত জাবর নিষ্কাশন প্রকল্প নির্মাণ সামগ্রিক উন্নয়ন প্রকল্প আর পেট্রোপণ্যর সহযোগিতা এখানে উল্লেখ করব দুয়োখন দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পূর্বে দুয়োখন দেশের গৃহ মন্ত্রালয়ের ঢাকাত নিযুক্ত ভারতীয় উচ্চায়ুক্ত বিক্রম দৌরাইস্বামীয়ে এই চুক্তি সম্মুখ স্বাক্ষর করব এই সন্দর্ভত ঢাকার বিদেশ মন্ত্রালয়ের এজন বিষয়া সদরি করা মতে 11:30 আরম্ভ হব ভার্চুয়েল এই বৈঠকখন দুয়োখন দেশের প্রধানমন্ত্রীর মাজত প্রায় 1.5 ঘণ্টা জোড়া এই আলোচনা হব বলে জানা গেছে এই বৈঠকের আরম্ভণিতে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগত বঙ্গবন্ধুর উপর ডাক টিকট উদ্বোধন করাও হব বলে জানা গেছে বঙ্গবন্ধু বাপু মহাত্মা গান্ধীর ডিজিটাল মিউজিয়ামের উপর এটি প্রমো প্রদর্শন করা হব উল্লেখ যে দুইখন দেশের প্রধানমন্ত্রী এই বৈঠক স্বাক্ষরিত হবলগিয়া আটাইতকৈ গুরুত্বপূর্ণ চুক্তিখনে হয়েছে হস্তি সংরক্ষণ পুনরায় জানাইছো আজি ভারত আর বাংলাদেশে স্বাক্ষর করব চারিখনকৈ চুক্তি ভার্চুয়াল যোগে অনুষ্ঠিত হব এখন গুরুত্বপূর্ণ বৈঠক আর এই চারিটাকৈ চুক্তির ভিতর আটাইতকৈ গুরুত্বপূর্ণ চুক্তিখন হৈছে হস্তি সংরক্ষণ এই চুক্তির জড়িয়ে দুয়োখন দেশের মাজত হাতির বাসস্থান বিচরণ ভূমি সংরক্ষণ করা হব আর সীমান্তবর্তী এলাকাত আন্তদেশীয় হাতির জরুরি ব্যবস্থাপনার সীমান্ত নিরাপত্তা বাহিনী আর সীমান্ত পহরাদারীক নিয়োজিত করা হব